প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এবার হাজির হলাম আবারও আরেকটি সুসংবাদ নিয়ে যেখানে বারবার তোমাদের চেঞ্জের পরিবর্তনের হাওয়া চলে আসছে সেখানে আরেকটি চেঞ্জের পরিবর্তনের হাওয়া চলে আসলো সেটা হলো সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্তকরণ আর এটা ডক্টর দীপু মণি যে শিক্ষামন্ত্রী তিনি আবার ঘোষণা দিলেন যে যে সিলেবাসটা তোমাদের কাছে আগের বার প্রেরণ করা হয়েছে সেটি অনেক বড় বড় সিলেবাস যেটি তোমাদের শেষ করতে প্রায় ছয় থেকে আট মাস লেগে যেতে পারে তা যার কারণে ডক্টর মনি এখানে আরেকটি সিলেবাসের ঘোষণা দিয়েছেন যেটাকে আরও সংক্ষিপ্ত করতে হবে আর এটা আমরা জন দৈনিক জনকণ্ঠ থেকে নিয়েছি এবং ইতিমধ্যে অনেক জায়গায় এবং ডক্টর ডি দীপুমণির কাছ থেকেও প্রকাশ হয়ে গেছে যে এই সিলেবাসগুলো সংক্ষিপ্ত করতে হবে তো এখানে বলা হয়েছে যে এসএসসি পরীক্ষার জন্য তৈরি যে সংক্ষিপ্ত সিলেবাসকে আরো সংক্ষিপ্ত করার নির্দেশ দিলেন ডক্টর দীপু যে সিলেবাস প্রকাশ করা হয়েছে তা এক বা দুই মাস মাসে শেষ করা সম্ভব নয় বরং শেষ করা করতে ছয় থেকে আট মাস সময় লাগবে এমন অভিযোগ আসার পর কিন্তু শিক্ষামন্ত্রী পদক্ষেপ নিতে সময় বেশি নিলেন না সিলেবাস প্রকাশের আট চল্লিশ ঘন্টার মধ্যেই শিক্ষামন্ত্রী সেই সিলেবাস সংশোধন করতে বা সংক্ষিপ্ত করতে শিক্ষার্থীদের উপযোগী করে করে এক সপ্তাহের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দিলেন অর্থাৎ তোমরা কিন্তু এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ আগামী সাত দিনের মধ্যেই তোমরা কিন্তু আবার নতুন একটা সিলেবাস পেতে যাচ্ছ যেটি আরও সংক্ষিপ্তকরণ করার কথা বলা হয়েছে আর যেখানে হয়তোবা এমন সংক্ষিপ্ত সিলেবাস রাখা হবে যে যেই সিলেবাসটি তোমরা দুই থেকে তিন মাসের মধ্যে কভার করতে পারবা এমনটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ করোনা কালের জন্য সংক্ষিপ্ত এ সিলেবাস প্রকাশের পর শিক্ষার্থী যে সিলেবাসটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ হয়েছিল সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকের পক্ষ থেকে একটি আপত্তিকর একটা বিষয় হয়েছিল যেটি নিয়ে অনেক জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়া বা অনেক জায়গায় কিন্তু একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল যে যেই সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসটা শুধু নামে মাত্র সিলেবাস কিন্তু অনেক বড় একটা সিলেবাস দেওয়া হয়েছিল যেটি তোমাদের তোমাদের জন্য তিন থেকে চার মাসের মধ্যে সিলেবাসটা সম্পূর্ণ করা কিন্তু তোমাদের জন্য অনেকটা ডিফিকাল্ট একটা বিষয় হয়ে গেছিলো যার কারণে এটা এই সিলেবাসটা আসার পর ডক্টর দীপুমণি আবার আবার সিদ্ধান্ত নিলেন যে এই সিলেবাসটাকে আরও সংক্ষিপ্ত করতে হবে এমন একটি কথা বলে কিন্তু যে নিউজটা কিন্তু আবার প্রকাশ হয়েছে যে তোমাদের সাত দিনের মধ্যেই কিন্তু আবার একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সিলেবাস আরও সংক্ষিপ্তকরণ যেটা তিন মাসের মধ্যে তোমাদের শেষ করা সম্ভব হবে এমন একটি সিলেবাস তোমাদের সামনে আবার প্রস্তুত করা হবে তো সেই সিলেবাসটা পাওয়া মাত্রই আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব যে তোমরা কোথা থেকে এই সিলেবাসটা নিতে পারবা এবং ডাউনলোড করতে পারবা আমাদের কাছে আসা মাত্রই আমরা তোমাদের সেই সিলেবাসটা নিয়ে আবার আমরা বিস্তারিত তোমাদের নোটিফিকেশন করে দিব তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা আর যদি ভালো না লাগে ডিসলাইক করবা তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আর যদি পরবর্তী সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাস বা এসএসসির কোনো আপডেট নিয়ে বা শিক্ষা নিয়ে কোনো আপডেট পেতে চাও আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো দেখা পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ